হ্যালো, লাস্ট টাইম কথা যা। মতে কাই হ্যালো, কাম হাসিল না আবার গেলা। মতকে ফোন করিবুনু, মো কন্টাক্ট থেকে রইবুনু, নম্বর ব্লক করে তু রাজনীতি বুঝে তু করিবু, তোর তো করে। হ্যালো, মু কৌছি সঞ্জীব পাত্র, গোটে সেকেন্ডে গোটে গোটে কথা কৌছু। গোটে সেকেন্ডে গোটে গোটে কথা, কাম থিলে আইলে অবধি, কাম সরলে আই হেটু কইলু। প্রতাপ জেনা পঠাইবি বা কোন দানা ববি দাস কু পঠাইবি দরকার বলে বিক্রমার্ক পাখে শুইবি। সে তো ভদ্র লোকটা রে, সে ভদ্র লোকটা তো বলে শুইবনি। তু বেশি হলে কোন করিপারিব, কোন করিপারিব, সমস্ত বেশি শুইবি তো, কিমিতি শুইকি তু টিকট আনিবু দেখ। দুর্ভাগ্যর কথা, যে বিজেডি আজ গাঁকু কাম, মাকু সম্মান, নারীকু সম্মান কুচি, তাঁক দলর কর্মকর্তা এবং তাঁক দলর জন আশায়ী প্রার্থীকে এভিয়া ভাষায় সে কুমার, তাহলে কোভাবে এমনি সম্মান দেখছেন নারী কু সম্মান ও মাকু সম্মান, গাঁকু কাম? এটা দুর্ভাগ্যর কথা, এণু নিন্দা করুছি এভিয়া দলক, এভিয়া দুর্নীতি বুড়ি দলক আমি সমস্ত সচেতন হওয়া দরকার। মু সমস্ত অনুরোধ করুছি যে পৌর নির্বাচনের সেমানে এইভাবে লোকঠু বহুত দূরে রহবা দরকার। এই অল্প দিন তলে আপনার শুনেছিলেন মমিত মেহর কথা, যে তাঁক দলর লোক হি কৌন আজ যে অডিও ভাইরাল হচ্ছে জিউ দিয়ে নির্বাচন মণ্ডলী, এটা দুর্ভাগ্যজনক কথা। যে দল ডিমডিমা পিটুছি নারী কু সম্মান, গাঁকু কাম, আজ যদি সেই দলর ওয়ার্কর, সেই দলর পূর্বতন মেয়র এইভাবে ভাষা ব্যবহার করছেন, দুই ভাষা কহিবা কথা নুহ, সেইভাবে অশ্লীল ভাষা ব্যবহার করছেন গোটে মহিলা, এটা তো দুর্ভাগ্যজনক, লজ্জারজনক। মু অনুরোধ করুছি কন্ধমাল জেলার যে যে জায়গায় পৌর নির্বাচন হচ্ছে, বালিগুড়া, ফুলবাণী, জিউ দিয়ে মু সমস্ত অনুরোধ করুছি সেমানে এইভাবে দলঠু টিকে দূরে রুহন্তু, এবং যে মাকে সতরে সম্মান দেউছন্তি সেইভাবে লোককে ভোট দিয়ে বিজয় করন্তু। মাকে সম্মান, গাঁকু কাম, আপনার নিজে ভাইপার্থে 4.5 কোটি লোক ভিতর 1.5 কোটি লোক দাদন, আর মমিতা ভাই ভা মা ভা কে সম্মান পাচ্ছে আপনার জাঁপারে। বর্তমান শুণিলি মু আজ যে বর্তমান এনএসসি আশায়ী অনেক চেয়ারম্যান আশায়ী, তাঁর পূর্বতন চেয়ারম্যান যে সি মানে খারাপ ব্যবহার করছেন, তো আপনার নিজে অনুভব করে পারে বিজেডি মাকে কে সম্মান দেখছেন।